মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিস দাবি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কথা দাবি করতেন। একটি হলো তিনি বলতেন, আল্লাহ নিজে আদেশ করে বলেছেন, নবী হে আপনি ঘোষণা করে দিন, বলুন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার প্রতি প্রেরিত আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। নবীজি আল্লাহর আদেশ এটা দাবি করতেন, যিনি কার রাসূল? আল্লাহ তাআলা। এই জন্যে অনেক লোকজন হয়তো বলে স্বপ্নে দেখি নবীজিকে। হ্যাঁ, নবীজিকে যে সত্যিই যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে নবীজি নিজে তাকে পরিচয় করাবেন, বলবেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহর আদেশ, নবীজিকে আল্লাহ আদেশ করেছেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার প্রতি প্রেরিত আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। আমাদেরও যাতে সৌভাগ্য হয় নবীজিকে যাতে মরার আগে দেখতে পারি, বলেন না আমিন। আমরা যদি চিনতে পারি, কারণ কবরে তো দেখানো হবে। আজকে আজকে আধুনিক বিজ্ঞানের অনেক কিছুই আমরা হয়তো হারিয়ে যাই, এটা বুঝি না কবরে নবীজিকে কেমনে দেখানো হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মাইয়েতের সামনে মুনকার নাকি প্রশ্ন করবে, চিনো তিনি কে, তাকে তাকে চিনো তিনি কে। হবে না, হবে না, বলেন। এটি কি মানে বিজ্ঞান দিয়ে আল্লাহ দেখাবেন নাকি বাস্তবে উপস্থাপন করবেন? বিজ্ঞান দিয়ে। কারণ নবীজি তো একজন, নবীজি মদিনায়, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, যাচ্ছে না প্রতি মুহূর্তে প্রত্যেকের সামনে প্রশ্ন করা হয়, চিনো তিনি কে। হ্যাঁ, আমরা যাতে চিনতে পারি, বলতে পারি যাতে হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাবি ছিল তিনি আল্লাহর রাসূল, এবং তার রিসালাতটা কিয়ামত পর্যন্ত। কিয়ামত, অতীতের সকল নবী এবং রাসূলের সাথে পার্থক্য হলো, অতীতের নবীগণ মৃত্যুবরণ করেছেন, নবুয়তটাও শেষ হয়ে গিয়েছে, দাফন হয়েছেন নবীর নবুয়ত। হ্যাঁ, একজন আছেন নবী এবং রাসূল, তিনি দাফন হন নাই কিন্তু নবুয়ত নাই, ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম, তিনি মৃত্যুবরণ করেননি। এই যে বর্তমানে বাংলাদেশে আমাদের সাবকন্টিনেন্টে কাদিয়ানি নামে একটি সম্প্রদায় আছে না, কাদিয়ানিদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পার্থক্যের সবচাইতে বড় বিষয় হলো, কাদিয়ানিরা বলে ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম, তাকে ইহুদিরা হত্যা করেছে, আল্লাহ তাকে নতুন আবার জীবন দিয়ে কাদিয়ানি ওই গুলাম আহমদ নামে পাঠাইয়ে দিয়েছেন, কন্যা নাউযু বিল্লাহ। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, শুলেও ঝুলাতে পারেনি। কোরআনের এই আয়াত ওরা ডাইরেক্ট অস্বীকার করে কাদিয়ানিরা, এবং কাদিয়ানিরা বলে সেই মাসিহ অর্থাৎ ঈসা মাসিহ, পৃথিবীতে দুইজনকে মাসিহ বলা হয়, একজন ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম, তিনি হলেন মাসিহ, আরেকজন দাজ্জাল, দাজ্জালকেও বলা হয় মাসিহ। শুনেন, এখন যে আমরা তো বিজ্ঞানের, আমরা মুসলমান, হাফ মুসলমান, 3/1 মুসলমান, 4/1 মুসলমান, আমরা তো বিজ্ঞান থেকে দূরে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিজ্ঞানের সব কিছু শিখিয়েছেন, তিনি শিক্ষক, বিজ্ঞানের সব, এমনকি বিজ্ঞানের চূড়ান্ত উৎকর্ষতা বিশ্বনবীর জীবনে হয়েছে। এই জন্যে আজ বিজ্ঞান আগাচ্ছে। এই যে আকাশ ভ্রমণ কে করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদ্যুতের গতিতে মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন ভ্রমণ করেছেন, দিগন্ত রেখা বরাবরে আকাশ ভ্রমণ, আবার ঠিক ঊর্ধ্বাকাশে ডাইরেক্ট আকাশে ভ্রমণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে আর কেউ দুনিয়ার দেহ আর প্রাণ নিয়ে আকাশ ভ্রমণ করে ফিরে আসতে পারেনি, করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজ্ঞান যতই দাবি করুক, নবীজির পায়ের নিচে, আর ওই নবীর উম্মত আমরা, কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে চিনতে দরকার আছে না নাই? ওই নবী দাবি করতেন তিনি রাসূল, তিনি কার পক্ষ থেকে রাসূল? আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, এটা তার দাবি। দুই নাম্বার, নবীজি বলতেন, দাবি করতেন, আমি শিক্ষক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল দাবি। বুইস্তু মুআল্লিমান, বুইস্তু মুআল্লিমান, নবীজি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছেন, কিন্তু এমন শিক্ষক যিনি ছিলেন উম্মি। যিনি ছিলেন উম্মি, এই শব্দটার আবিধানিক অর্থ যে কলম চালাতে পারেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরও জানতেন। কিন্তু উম্মি মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই শব্দের অর্থ হলো মানুষ, কোনো মানুষ তাকে শিখায় নাই। শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিদের মধ্য থেকে রসুল। আবার রসুলুন উম্মিয়ুন, নবীজিকেও বলা হয়, নবীজি বলেছেন আমি উম্মি। শুধু তাই না, একটা বিখ্যাত শর্ট দুরুদ আছে, সংক্ষিপ্ত দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, মানে তাকে কোনো মানুষ শিখায় নাই। আমরা যাই শিখি মানুষের কাছ থেকে শিখি। শিক্ষার একটা রোড আছে, নিজে নিজে পরে কেউ শিক্ষিত হতে পারে না। পৃথিবীতে কেউ নিজে নিজে শিখে শিক্ষিত হতে পারে না, ব্যতিক্রম নবীগণ, রসুলগণ। আদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। তাকে শিখিয়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। পৃথিবীর কেউ তাকে শিখায়নি, তিনি পৃথিবীর সবার জন্য শিক্ষক। তাই আমি যত বড় শিক্ষিত, যত বড় জ্ঞানী, যত বড় সায়েন্টিস্ট, যত বড় ডাক্তার যেই হই না কেন, আমার শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি দাবি করতেন আমি শিক্ষক। তো নবীজি দাবি করতেন আল্লাহর রাসূল তিনি, আর দাবি করতেন তিনি হলেন শিক্ষক। এই দুইটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করতেন।